এই বছর সব থেকে বেশি পার্থক্য ঘটবে তাদের মধ্যে যারা এই টপিকটা পুরোপুরি আয়ত্ত করতে পারবে কোন টপিকটা অনুবাদ অনুষঙ্গ ভারতীয় সাহিত্য আন্তর্জাতিক সাহিত্য দেখুন সাহিত্যের ইতিহাস আপনিও পারবেন আপনার বন্ধুটাও পারবে আর টেক্সট বুকগুলো দুজনাই কিন্তু পড়বে কিন্তু এই একটা টপিক এমন টপিক যেখানে নোটসপত্র বড়ই কম যেখানে বইয়ের নাম আমাকে রোজ দিনে ফোন করছে দশটা বারোটা মেসেজ পাচ্ছে যারা আমার কাছে পড়াশোনা করছে অনলাইনে বেস একাডেমিতে তারাও মেসেজ করছে আর যারা আমার কাছে পড়াশোনা করছে না তারাও মেসেজ করছে স্যার কিছুটা বইয়ের নাম বলুন স্যার যে বইটা পড়লে আমাদের এখান থেকে অন্তর টপিকটা ক্লিয়ার কি হয়ে যায় সমস্ত টপিকগুলো যাতে ক্লিয়ার হয় আমরা কমন পাই একটা বইয়ের নাম বলুন তো ভাই কোনো বই সেরকম পার্টিকুলার বাজারে নেই যে বইটাতে আমি নাম বলবো যে এই বইটাই পড়লে আপনি পুরোপুরি পাবেন এইগুলো কারণ ওভাবে পাঠ পাঠ করে কিন্তু বই বিক্রি হয় না একমাত্র এই সময় আমি পারবো আপনাদের হেল্প করতে আমাদের বিএস একাডেমিতে আমার বেশ সুন্দর নোটস কিন্তু বানানো রয়েছে এই টপিকগুলোর উপরে মানে এই টপিকগুলো বলতে পুরোপুরি ভারতীয় সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য যা আপনাদের সিলেবাসই কিন্তু রয়েছে এছাড়া সমস্ত বিষয় সাহিত্যের ইতিহাস আপনি বলুন আপনার টেক্সট বুক বলুন আপনার ব্যাকরণ বলুন সমস্ত বিষয় কিন্তু অনলাইনে আমরা এখানে পড়াই এবং সব টপিকগুলো কিন্তু কভার এখানে রয়েছে আমার কাছে করা রয়েছে আপনি ভর্তি হওয়ার পরেই আপনাকে আমি সমস্ত নোটস কিন্তু একদিনে দিয়ে দেবো এটা কোনো দিন কোনো দেয় না একদম কম টাকাতে একদম কম টাকাতে আপনি ভর্তি এখানে হবেন দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে নোটসপত্র দেওয়া হয় ক্লাস দেওয়া হয় আমি ওইভাবে আপনার কাছ থেকে একটা মোটা টাকা নিয়ে নেবো না যে ভাই তারপর যে ওই আপনাকে ডিলে করবো ওসব কিন্তু না ভালো লাগলে পড়বেন না লাগলে ছাড়তে পারেন প্রথমে ভর্তি হয়ে গেলে সমস্ত নোটস আপনি পেয়ে যাবেন এটুকু আপনাকে আর কি বলবো আর কি দেরি না করে এই নাম্বারে আপনি কল করতে পারেন করতে পারেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করুন না নোটস আমার দেখুন নোটস দেখেই আপনি ভর্তি হন তারপর তো লাইভ ক্লাস রেকর্ড ভিডিও মক টেস্ট নোটস সব রয়েছে এখানে অতএব এই টপিকগুলো কিন্তু প্রশ্ন এখান থেকে প্রচুর আসবে যদি পারেন তা কভার যদি পারেন তা নিজে করতে ভালোই আর না হলে চলে আসুন বেস একাডেমিতে একদম কম টাকা বিনিময়ে বেশ ভালো আমাদের এখানে পড়াশোনা কিন্তু হয় ঠিক বন্ধু রাখছি প্রত্যেককে ধন্যবাদ ভালো থাকবেন আর পড়াশোনা কিন্তু চালিয়ে যাবেন থ্যাংক ইউ